রাজধানীতে যানজট, আলোর দিশা দেখাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যানজটে নাকাল রাজধানীবাসীর কাছে মেট্রো রেলের পর আলোর আরেক দিশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে রেললাইনের উপরের অংশের ক্রসবিম বসানোকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চলতি মাসে শুরু হওয়া এই কাজ সঠিকভাবে শেষ করতে পারলে এক্সপ্রেসওয়ের নতুন মাইলফলক তৈরি হবে। 111টি পিলারের উপরে এ পথ হবে বনানী থেকে তেজগাঁও পর্যন্ত। ধীরে ধীরে জেগে উঠছে নতুন একটি স্বপ্ন, নতুন একটি পথ দিশা দেখাচ্ছে আগামীর আধুনিক ঢাকার। নাছোড়বান্দা যানজটকে পিছু হটাতে এ প্রকল্প যেন জাদুর কাঠি। বিশেষ করে ঢাকা শহরের উত্তর দক্ষিণ অংশের সংযোগ আর ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়াতে এ প্রকল্প ঘিরেই হতে পারে সমাধানের পথ। এরই মধ্যে বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত উঠে গেছে ভায়াডাক্ট, বনানী হয়ে মহাখালী তেজগাঁও পর্যন্ত কাজ যতটুকু এগিয়েছে তাতেই ঘাড়ের উপর স্বস্তির নিঃশ্বাস ফেলছে এ প্রকল্প। এ বিষয়ে মহাখালীর এক বাসিন্দা বলেন, যানবাহন বাড়ছে কিন্তু রাস্তা তো বাড়ছে না, ওই হিসেব করলে আমাদের অনেক সুবিধা হবে। প্রকল্পে কাজ করা এক শ্রমিক বলেন, দেশের জন্য কাজ করতে পারছি, এটা আমার জন্য আনন্দের। বছরখানেক হলো গতি এসেছে প্রকল্পের কাজে, বিমানবন্দরের পরে রেললাইন ধরে হাঁটলেই বোঝা যায় সত্যি হচ্ছে স্বপ্ন। নিজের রেলপথ ঠিকঠাক রেখে পুরো প্রকল্পের এ অংশের কাজকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সেফটি অ্যান্ড কোঅর্ডিনেশন ম্যানেজার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, রেললাইনের উপর ক্রসবিমগুলো তৈরি করা, তার উপরে টি গার্ডার করা, তার উপরে সমান্তরাল রাস্তা তৈরি, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আপনি কল্পনা করেন, নিচে দিয়ে রেল যাচ্ছে, উপর দিয়ে আমরা কাজ করব। তিন ধাপে বিমানবন্দর থেকে কুতুবখালী, পুরো অংশের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, মোট র্যাম্প 31টি, র্যাম্পসহ মোট দৈর্ঘ্য 43.73 কিলোমিটার। কাজ শেষের আপাতত লক্ষ্যটা ডিসেম্বর। এ সময় সবকটি র্যাম্পসহ বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত চালুর লক্ষ্যেই চলছে মহাযজ্ঞ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের হেড অব কনস্ট্রাকশন জাও সুগং বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর, সব ঠিক থাকলে কর্তৃপক্ষকে দেওয়া কথা আমরা রাখতে পারব। পিপিপিতে এ প্রকল্পের প্রাকলিত ব্যয় 8,940 কোটি টাকা।